নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যে নতুন করে চালু হতে চলেছে বেশ কিছু নতুন প্রকল্প। যে প্রকল্পগুলির মধ্যে রয়েছে জয় জওয়ার প্রকল্প, বন্ধু প্রকল্প, কর্মসাথী প্রকল্প এবং আরও অনেকগুলি প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলি আমার চ্যানেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে জয় জওহর প্রকল্প এবং বন্ধু প্রকল্প এই দুটি প্রকল্পের মধ্যে কোনটি বেস্ট, অর্থাৎ আপনার জন্য কোনটি প্রযোজ্য, কোন প্রকল্পে আপনি আবেদন করলে সবথেকে বেশি লাভবান হবেন এবং কোনটিতে আপনি আবেদন করতে পারবেন এবং কোনটিতে আপনি আবেদন করতে পারবেন না, অর্থাৎ আবেদন করলেও কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, কমপ্লিটলি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আমাদের এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল অর্থাৎ OICSDR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সর্বপ্রথম সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখে নেব বন্ধু প্রকল্প। এই বন্ধু প্রকল্পে কী বলতে চাইছেন? তো বন্ধুরা, বাংলার তপশিলি জাতির বয়স্ক মানুষদের কল্যাণের জন্য বন্ধু নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্পে 60 বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষ যারা আছেন, যারা অন্য কোনো পেনশন পান না, এই রকম 100% মানুষকে প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হবে। এর ফলে আনুমানিক 21 লক্ষ তপশিলি জাতির মানুষ উপকৃত হবেন। তো বন্ধুরা, যারা তপশিলি জাতির মানুষ রয়েছেন অর্থাৎ SC সম্প্রদায়ের মানুষ রয়েছেন, শিডিউল কাস্ট, তারাই কিন্তু এই যে প্রকল্পটি রয়েছে এই প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ এই প্রকল্পটি যখন চালু হবে, বন্ধু প্রকল্প, এই বন্ধু প্রকল্পে কিন্তু শুধুমাত্র তপশিলি জাতির মানুষরাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এইবারে কিন্তু আমরা দেখে নেব যে জয় জওহর প্রকল্পটি আমাদের কারা কারা আবেদন করতে পারবেন এবং জয় জওহর প্রকল্পে কী বলতে চাইছেন। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম আপনারা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে বলতে চাইছে যে আদিবাসীদের জন্য জয় জওহর প্রকল্প। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে জয় জওহর প্রকল্পটিতে কী বলতে চাইছে। আদিবাসীদের জন্য জয় জওহর প্রকল্প, অর্থাৎ আপনারা প্রথমেই দেখে নিন, হেডলাইনে দিয়েই দিয়েছে যে আদিবাসীদের জন্য জয় জওহর প্রকল্প। তো আদিবাসী কী? বন্ধুরা, রাজ্যের আদিবাসী সমাজের বয়স্ক মানুষদের কল্যাণের জন্য জয় জওহর নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি, যেখানে 60 বছরের বেশি বয়সের আদিবাসী ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের 100% মানুষ যারা কোনো রকম পেনশন পান না, তাদের প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হবে। তো এই পরিকল্পনার মাধ্যমে আনুমানিক 4 লক্ষ আদিবাসী এই তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন। এই জন্য আমি আগামী অর্থবর্ষে 500 কোটি টাকা ব্যয় বরাদ্দ প্রস্তাব করছি। তো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে প্রকল্পটি রয়েছে অর্থাৎ জয় জওহর প্রকল্প, এই জয় জওহর প্রকল্পে কিন্তু আপনারা যে কেউ আবেদন করতে পারবেন না। তার কারণ হলো, এইটা কিন্তু শুধুমাত্র আদিবাসীদের জন্য, অর্থাৎ যারা ST সম্প্রদায়ের মানুষ অর্থাৎ শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ এবং যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তারাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, প্রথম প্রকল্পটি আমরা কি দেখলাম না, বন্ধু প্রকল্প। অর্থাৎ এই বন্ধু প্রকল্পে আমাদের যারা SC সম্প্রদায়ের মানুষ রয়েছেন অর্থাৎ শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারা আবেদন করতে পারবেন এবং বয়স কিন্তু অবশ্যই 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। এবং এই যে প্রকল্পটি রয়েছে জয় জওহর প্রকল্প, এই জয় জওহর প্রকল্পে কিন্তু শিডিউল কাস্টের যেসব মানুষরা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু শিডিউল ট্রাইব যারা রয়েছেন অর্থাৎ তপশিলি উপজাতি যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি প্রকল্পের উদাহরণ, অর্থাৎ দুটি প্রকল্পের পার্থক্য বলতে পারেন। তো আপনারা কোন প্রকল্পের জন্য আবেদন করবেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ।